আদালত সব শুনানি গড়িয়ে তিন দিনের রিমান্ড দিয়ে তিন দিন রিমান্ড মঞ্জুর করছে আদালতে ওর বিচারণীর যে কার্যকলাপ ইয়ানোর প্রতিও দৃষ্টিপাত করছে। স্ত্রীর একাধিক পরকীয়া জেরে চিকিৎসক আকাশের আত্মহত্যার ঘটনায় তার মায়ের দায়ের করা মামলার ফতার আসামি স্ত্রী ডাক্তার মিতুর তিন দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেছে আদালত। আজ দুইজে চট্টগ্রাম মহানগর হাকিম আল ইমরান খানের আদালত উভয় পক্ষের শুনানির পর এ আদেশ দিয়ে। এর আগে গত শনিবার সানগতনা পুলিশ তানজিলা হক চৌধুরী মিতুর সাত দিনের রিমান্ডের আবেদন গুজ্জের। আজিয়ে বাদী ও আসামি পক্ষের দীর্ঘ শুনানির পর চট্টগ্রাম মহানগর হাকিম আল ইমরান ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি ডাক্তার মিতুর তিন দিনের রিমান্ড মঞ্জুর গুজ্জে। এর আগে আজিয়ে সকালে তন আদালত সত্তরত মিতুর ফাঁসির দাবি জানাই এনে মানববন্ধন গুজ্জে বিভিন্ন সংগঠন। দুইজে একটা নাগাদ তুরে আদালতের তোলা হইলে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন বাবুলের নেতৃত্বে প্রায় 45 জনেরও বেশি আইনজীবী মিতুর রিমান্ড মঞ্জুরের আবেদনের পক্ষে খাড়া। এ সময় আসামি পক্ষের একাধিক আইনজীবী আসামি মিতুর রিমান্ডের আবেদন বাতিল করিয়ে এনে তার জামিন প্রার্থনা করলে আদালতত উভয় পক্ষের আইনজীবীর মধ্যে হট্টগোল সৃষ্টি হয়। এ সময় মহানগর হাকিম আল ইমরান উভয় পক্ষের শান্ত করিয়ে এনে তার বক্তব্য উনে। পরে ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে রিমান্ড মঞ্জুর করছে বলে জানাইয়ে হাকিম আল ইমরান। সামাজিক দায়বদ্ধতার তুন এই মামলা পরিচালনা করেন বলে জানাইয়ে ইব্রাহিম হোসেন বাবুল। এই মামলার মধ্যে আরো যারা আইনজীবী অকল ঠিয়াই আর কোনো প্রফেশনাল ফিস নলই আর সমাজরে আর আর পরিবারে দেশরে এবং পুরো বিশ্ববাসীরে আর একখান মেসেজ দিবার লাই ঠিয়াই আর এই লড়াই কেন এ কারণে লড়াই লজ্জম যে আর স্ত্রী আর বোন আর মা যেন তার স্বামীর প্রতি বিশ্বাসঘাতকতা গড়িয়ে রে অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক ন গড়ে। আর আসামি পক্ষের আইনজীবী এই ঘটনারে নারী নির্যাতনের আরেকখান জলজন্ত প্রমাণ বলে আখ্যা দিয়ে ও ইনোসেন্ট এই কারণে যে ও ভালোবাসে বিয়ে করছেন 16 সালত 16 17 18 19 ওরে ডিভোর্স দেয় নাই কোনো ডিভোর্স না দেয় সম্পর্ক নষ্ট না করে পাসপোর্ট সালি বুঝা যায় ও পাসপোর্ট তো হবার এসে যাওয়ার নাই লাস্ট যে জানুয়ারি 19 তারিখ আসি তাও যাওয়ার হতা মতো এসে দেয় উগ্র মানুষের এক আমেরিকা তো ন্যাচুরালি ফোর্স করে আনন যায় না না ও নিজের ইচ্ছে এসে দেয় আমার কাছে পুরুষ শাসিত সমাজ আমরা নির্যাতিত। ডাক্তার মোস্তফা মোর্শেদ আকাশের মা জোবাইদা খানমের দায়ের করা মামলায় তার স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতু সহ ছয় জনের আসামি করিয়ে এনে 306 দ্বারাই এই মামলা গান দায়ের হয়। মামলার অপর আসামির মধ্যে মিতুর মা বাবা ও বোন এখনো পলাতক আছে। এছাড়া মিতুর কথিত প্রেমিক প্যাটেল আমেরিকার তাকে আরেকজন প্রেমিক হরে তাকে এয়ার অধিস এখনো কেউ হইন না পারে। কামরুজ্জামান রনি, সি প্লাস টিভি, চট্টগ্রাম।